আমার দিখৌ নদী, দিচাং নদী আর ব্রহ্মপুত্র নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার কারণে আমার গোটেই শিবসাগর বিধানসভা সমষ্টিটোর বিভিন্ন পঞ্চায়েতবিলাকত পানি উঠা দেখা গৈছে। শিবসাগর নগরের 14 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডবিলাকত ব্যাপক রূপত আর 1 নম্বর ওয়ার্ডত ব্যাপক রূপত পানি উঠিছে। তার ফলস্বরূপে কেবাটাও আমি সাহায্য শিবির করবলগিয়া হয়েছে। কালি রাতিরপরা সেই সাহায্য শিবিরবিল আরম্ভ হয়েছে, কিন্তু কালি মই গুৱাহাটীত আছিল আর গুৱাহাটীরপরাই SDRF আর NDRF যাতে ইয়াত নিয়োগ করা হয় তার ব্যবস্থা গ্রহণ করেছিল। ডিজাস্টার ম্যানেজমেন্টের সকল বিষয়ার লগত সঘন যোগাযোগত আছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট আর আমার সার্কুল অফিসের মানুষবিলাকেও গোটে রাতে, আর বিশেষকৈ ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মানুষবিলাকেও গোটে রাতে টোপনি ক্ষতি করে মানুষের সেবা করবর কারণে যত্ন করেছে। আমি যা অঞ্চলেরপরা মানুষ উদ্ধার করব লাগে তার কারণে বোট দিয়ার ব্যবস্থা করেছো, কিন্তু ডেফিনেটলি যথেষ্ট নহয়, যিমানখিনি করব লাগে সিমান করবা হওয়া নাই, কারণ আকস্মিকভাবে গোটে কারবারটা হয়েছে। দ্বিতীয়তে কালিরপরা আমি যা ক্যাম্প করেছো সেই ক্যাম্পবিলাকত কালিরপরা খাদ্য দিবর কারণে চেষ্টা করেছো, কিন্তু কালি আকস্মিকভাবে রাতে যা ক্যাম্প করবলগিয়া হল সেবিলাকত আমি সরকারিভাবে খাদ্য দিবপরা নাই। তার ফলস্বরূপে আমি ব্যক্তিগত মানুষক কই কিবা কিবি যা যোগাড় করবলে চেষ্টা করেছো, আর আমার রাইজর দলের কর্মী সকলক আমি নির্দেশ দিছো যাতে সকলে বিপদত পড়া মানুষবিলাকর ওসরলে গৈ খা খবর লয়, যা অভাব অভিযোগ আছে সেবিলাক দিবর দূর করবর কারণে চেষ্টা করে। আর বিশেষভাবে আজি গোটেই সমষ্টির যিমান অঞ্চলত পানি উঠিছে সকলোতে রিলিফ দিবর কারণে মই ইতিমধ্যে SDC আর ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টক নির্দেশ জারি করেছো, আর ইতিমধ্যে কিছু করা হয়েছে আর বাকিখিনি আজি করে দিয়া হবো।